প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই ইউনাইটেড হসপিটাল আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান আজ বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস উনিশশো সাল থেকে সমগ্র বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন শুরু হয় এবং আমরা জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যিনি নার্সের যে আধুনিক যে সেবার প্রবর্তন করেন আঠারোশো সালে যার জন্ম হয় বারোই মে তার জন্মদিবসটিকে স্মরণ করার জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও এই আন্তর্জাতিক নার্স দিবসটি পালিত হচ্ছে উদযাপিত হচ্ছে নানান ধরনের কর্মসূচির মাধ্যমে এবং আজকের এই বিশেষ দিনে আমাদের এই প্রয়াস যে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এই বিষয়টি এবং এবারের যে থিমটি রয়েছে সেটি কিন্তু ভিন্ন ভিন্ন রকম একেবারেই অন্য রকম সেটি হচ্ছে দ্য আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার যে অর্থনৈতিক শক্তিটি এই নার্সিং সেবার সাথে যুক্ত সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে এবং সেই বিষয়গুলো সবগুলো বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ অতিথিকে আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক ডিন নার্স ফ্যাকাল্টি অফ নার্সিং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাকে সবাইকে আমি একই সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের আরেকজন অতিথি ডক্টর তসলিমা বেগম পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ নিয়ানার ডক্টর তসলিমা আপনাকে আসলে আমরা একেবারেই আমি বলবো যে আজকে নার্সিং সেবার যে ভিত্তিটি রয়েছে তার মূলত রয়েছে তার আগে তার শিক্ষাটি এবং শিক্ষার দুজন ব্যক্তিত্বকে আমরা আজকে পেয়েছি সেটি ভীষণ আনন্দের এই বিষয়টি নিয়ে আমরা ভিন্নভাবে কথা বলবো তার আগে আমি যেতে চাই যে এবারের যে থিমটি রয়েছে আমি শুরুতেই ডাক্তার তাসিম আপনার কাছে আসতে চাই যে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার এবারের এই যে থিমটি আন্তর্জাতিক এই থিমটি কেন আসলে কি গুরুত্ব বহন করে পারে আসলে দেখেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যদি নার্সিংটাকে বলি আমরা বাংলাদেশের জনগণও কিন্তু তার প্রমাণ পেয়েছি যে এটা যে পিলার হিসাবে আমরা বলি বা ফার্স্ট ফ্রন্ট লাইনার হিসেবে যদি আমরা বলি নার্সদের সেবা বা নার্স তা আমরা প্রমাণিত করেছি করোনাকালীন সময়ে তো সেই জায়গাটা যদি আমরা ধরে বাংলাদেশ তথা গ্লোবাল আমরা ইকোনমিকের প্রসঙ্গে আসি সেই জায়গাটায় একটা দেশের ইকোনমিক তখনই স্ট্রং হয় যখন তার স্বাস্থ্যসেবা বেশি উন্নত থাকে তো নার্সিং সেক্টরের সেই কন্ট্রিবিউশন করার ক্ষমতা রাখে যেখানে স্বাস্থ্যসেবা মাধ্যমে উন্নতি করা যায় অর্থনৈতিক উন্নয়নও সম্ভব আবার আপনার অর্থনৈতিক ঘাটতিও কমানো যায় আপনি যদি ভালো সেবা প্রদান করে নার্স সেক্ষেত্রে হাসপাতালে রুগীর স্থায়িত্ব কমবে ফ্লোরেন্স নাইটেঙ্গলের যে থিওরি এনভায়রনমেন্টাল থিওরি সেখানেও বলা আছে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস সূর্যরশ্মি স্যানিটেশন তো সেই টোটাল জিনিসটাই কিন্তু ইনফেকশন কন্ট্রোলের একটা তো নার্স যদি সেটাকেও ফলো করে তাহলে রুগী তাড়াতাড়ি সুস্থ হবে এক রোগ থেকে আর এক রোগে না আর একজন মানুষ তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় রকম যে তাৎপর্য এবং মানে তাদেরকে যদি সঠিক সেবাটি দেয়া যায় তাহলে মানুষ কর্মক্ষম থাকবে অর্থনৈতিক মজবুত হবে অবশ্যই মানুষ কর্মক্ষম থাকবে দেশ শক্তি থাকবে দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি যেটাকে আমরা বলি সেটা আরো হবে এবং খুবই চমৎকার বিশেষ করে যে এই রোগীদের যে হসপিটালে অবস্থানকালীন সময়টিকে যদি আসলে সম্ভব হয় তাদের সুযোগ্য সেবা দিয়ে তাহলে রাষ্ট্রীয় এবং স্বাস্থ্য দুটো দিক থেকে মানুষ উপকৃত হবে এই তথ্যটি আপনার তথ্য থেকে উঠে এসেছে আমি অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক আপনার কাছে ফিরে আসি যে ডক্টর তসলিমা যে কথাটি বললেন যে অর্থনৈতিক একটি ভিত্তি রয়েছে মানে যেটি বাংলা করা হয়েছে অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি এবারের থিমের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন বা অর্থনীতিতে তারা ওনাদের কন্ট্রিবিউশনটুকু কীভাবে আসতে পারে না অর্থনীতিতে আসলে স্বাস্থ্য স্বাস্থ্যই সকল সুখের মুখের মূল এটা যদি আমরা বলি যে স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্বাস্থ্যকে যদি প্রতিষ্ঠিত করতে হয় মানে আপনি কি সুস্থ যেটা মানুষকে সুস্থ রাখার জন্য নার্সিংদের একটা বিরাট ভূমিকা নার্সিংদের ভূমিকা বিরাট সেটা তো শুধু ওই যে হসপিটাল স্টে কমায় না অনেকভাবে একদম ধরেন আপনি ফ্যামিলিগত ফ্যামিলির থেকেই শুরু করা যায় যে নার্সিং কেয়ারগুলি ওনারা যে শুধু এখন নার্স যে আমাদের যে নার্স আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশকে নার্সদেরকে একটা সুরক্ষা দেওয়ার জন্য আমাদের নার্সদেরকে একটা দ্বিতীয় শ্রেণিতে উন্নত করছেন এবং এখানে শিক্ষার যোগ্যতা হিসেবে আগে বিএসসি নার্স খুব কম ইয়ে ছিল এমএসসি এবং বিএসসি নার্স ও ডেভেলপ করছেন এই এমএসসি এবং বিএসসি নার্স ডেভেলপ করাতে হচ্ছে কি যে ওদের নার্স হলো এরকম একটা স্পেশালিটি এরকম একটা স্কিল যে তারা হাতে কলমে সব কাজ করতে হবে জ্ঞান মাথায় যেরকম মানে অর্থাৎ চোখ হাত এই এগুলি সব একসাথে চলতে হয় এবং একই সাথে কাজ করতে হয় এই কাজটার পরিবর্তে কি রিজাল্টটা আসে এর অর্থনৈতিক মুক্তি কিভাবে আসতে পারে আমাকে একটা শুধু রুগী যে হসপিটাল স্টের জন্য যে রুগী তার কমে যাবে তার স্টেট সেটা না হসপিটাল সে না একটা মানুষকে তারা বললাম যাতে কোনো ডিজিজ প্রসেস না হয় যেটা সে বললো যে আমাদের ইনফেকশান কন্ট্রোল যাতে ডিজিজ না হয় সেই ক্ষেত্রগুলি সমাজের ভিতরে তা তাদের একটা বিরাট এন্ট্রি পয়েন্ট আছে কারণ আমরা যদি সংখ্যায় বেশি আমাদের নার্সেস থাকে তাহলে যে কোনো একটা প্রিভেন্টিভ ডিজিজ প্রসেস যেগুলি অনেকগুলি আমাদের দেশে করলাম এখন ইনফেকশাস ডিজিজ যেগুলি ছিল সেগুলি অনেকটু প্রিভেন্টেড হয়েছে এমন অন্য ডিজিজগুলি নন কমিউনিকেবল ডিজিজ চলে আসে এই নন কমিউনিকেবল ডিজিজ চিকিৎসা করলাম ভেরি এক্সপেন্সিভ যে এই এক্সপেন্সিভ চিকিৎসাকেও অনেকটু অর্থনৈতিকভাবে সাফল্যমন্ডিত করা যাবে যদি নার্সি সেবাকে আন্তর্জাতিক মানে একদম যত মানসম্মত করা যাবে তত আর দেশের স্বাস্থ্য ব্যবস্থা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা তখনই ভালো থাকে যদি তার অর্থনীতি ভালো থাকে আবার যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকলে অর্থনীতি ভালো হবে এই দুইটা করলাম পরস্পর একটা সাথে একটা সম্পর্কযুক্ত আপনি যদি ভালো স্বাস্থ্য না থাকে তাহলে আপনি আপনার দৈনন্দিন রোজগার আপনি দৈনন্দিন যে জীবনযাত্রা এগুলি করতে পারবেন না তাহলে আপনাকে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখতে হবে তো শুধু সেবা দিয়ে যে সেবার প্রথম যে সৈনিক আমাদের স্বাস্থ্য সেটা হলো নার্সেসরা এটা প্রথম একদম আপনি হসপিটালে যান পৃথিবী যে কোনো দেশে ইমার্জেন্সিতে যান আপনি কি রিসিভ করবে বললাম প্রথম নার্স এক একজন তো এই যে ওদের প্রথম থেকে শুরু থেকে যে ঘটনাটা শুরু হয় সেটার সাথে করলাম আমাদের অর্থনীতি যে এইটা না আমাদের দেখেন অর্থনীতি আজকে নার্সরা সামাজিকভাবে যদি চিন্তা করেন আগে যে নার্সদের ছিল এখন আমাদের পরিমাণে অনেক নার্সেস অনেক নার্সেস কলেজ হয়েছে অনেকগুলি সেটাতে অন্য একটা সামাজিক উন্ন ব্যবস্থা করলাম উন্নতি কারণ তাদের চাকরির একটা বাজার এই যে চাকরির বাজার তৈরি হওয়াতে এবং একটা ফ্যামিলি এই এদের চাকরির উপরে একটা ফ্যামিলি চলতেছে এই যে ফ্যামিলি তোলে কি হচ্ছে অর্থনৈতিকভাবে তার ফ্যামিলিকে সে যিনি রকম অন্যদের কে উন্নতি করতে তার নিজের ফ্যামিলিটাকেও একটা সেজে নিয়ে আসতেছে কারণ তার চাকরির একটা বিরাট বড় একটা তার একটা একটা ফ্যামিলিকে চালানোর জন্য বা চলার জন্য তো তাহলে অর্থনীতিক একটা বিরাট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে যদি নার্সেসটা নার্স যদি সেবা যেরকম দিচ্ছে তার নিয়ে সেই জায়গাটিও আসলে একই সাথে সম্পৃক্ত আমি আপনার কাছে আবার ফিরে আসবো তার আগে ডক্টর তসলিম আপনার কাছে একটু আসি যে আসলে আমরা প্রতিটি মানে বছরই এই নার্সেস নার্স ডেতে আমরা নতুন ধরনের সংকল্প করি চিন্তা করি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি কিন্তু আসলে যেটি দেখা যায় যে বছর শেষে কতখানি আমরা এগোতে পারলাম আমাদের বর্তমানে যে নার্সিং সেবাটি রয়েছে বা যেটি আমরা প্রোভাইড করছি সেটি আসলে আন্তর্জাতিকভাবে যদি আমরা তুলনামূলক কাঠিতে চাবিকাঠিতে সাথে তুলনা করি তাহলে আমরা কোথায় আছি আসলে ডি স্যারের যদি আমি ধন্যবাদ দিই যে উনি নিজেও রিকগনাইজ করেছেন কারণ উনি তো নার্সদেরকেও ম্যানিপুলেট করেছেন হায়ার ডিগ্রিটা তার হাত দিয়ে চলছে এখন বিএসএমএল তো সেই জায়গাটা তারপরে আমরা যদি জাতির জনককে রেফার করি যে শিক্ষিত নার্স মেয়েদেরকে আনো যা তারা যাতে নার্সিংটা আরও ডেভেলপ হয় তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা কিন্তু বলি তাকে নার্সবান্ধব প্রধানমন্ত্রী কারণ উনি কিন্তু ডেকে নিয়ে সেকেন্ড ক্লাস দিয়েছেন কোনো আন্দোলন লাগেনি তো তারই ধারাবাহিকতায় আরও অনেক কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন যেগুলো আমাদের ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যেমন নিয়োগবিধি নতুন নিয়োগ বিধি বিভিন্ন পোস্ট পজিশন সবসময় বনিক স্যার কিন্তু বলে এই তোমরা পোস্ট বানো না কেন এই মাস্টার্সগুলোকে কোথায় দিবা তোমরা দেখা হলেই এই কথাটা সবার আগে বলে এই যে একটা আন্তরিকতা ধরে নেন এটাও আমি বলবো ডেভেলপমেন্ট একটা সময় তো এটা ছিল না যে আমার কথা আপনি বলবেন বা আমার কথা জনগণ বলবে আমার কথা আজকে টিভি চ্যানেল বলছে তো আমি বলবো যে এটা আমরা আমাদেরকে সেই রিপ্রেজেন্টেশনের জায়গাটায় নিয়ে এসছি বিধায়ী তো আপনি দেখেন বাংলাদেশে আমার নিয়ানার থেকেও যদি বলি অলমোস্ট সাড়ে তিনশো নার্স আমরা মাস্টার ডিগ্রি প্রদান করেছি ছয়টা ডিসিপ্লিনে তো স্যারের কথা বলতে যদি বলি আমার কিন্তু কমিউনিটি নার্সিং সেন্টার একটা সেন্টারও আছে সাবজেক্টের সাথে আমরা কমিউনিটি সার্ভিসটা প্রোভাইড করি কমিউনিটি মাদেরকে নিয়ে আসি তাদের হেলথ এডুকেশন দেই ব্রেস্ট স্ক্রিনিং করি ক্যান্সারের জন্য আমরা ভায়া টেস্টটা করি আমরা ডায়াবেটিস টেস্ট করি আজকে আমার সেন্টারে ওখানে বিনামূল্যে ডায়াবেটিক টেস্ট করা হবে হ্যাঁ তো ডেভেলপমেন্টের সে জায়গাটা দেখেন একাডেমিক যদি বলি এডুকেশন সেক্ষেত্রে অনেকগুলো নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট আপনি জানেন সেগুলো এখন কিন্তু কলেজে রূপান্তর হয়েছে এটা একটা ডেভেলপমেন্ট অনেকগুলো কলেজকে মাস্টার ডিগ্রি যেটা প্রশাসনিক অনুমোদন পেয়েছে বিএসএমএমইউ অথবা ঢাকা ইউনিভার্সিটির এখন অনুমোদনের অপেক্ষায় আছে একটা সময় সেই অনুবন্ধনটাও পেয়ে যাবে বিভিন্ন জায়গায় আগে দেখা যেত যে বিএসসি নার্সিংদেরকে প্রাইভেটে টিচিংয়ে ডাকা হয় কিন্তু এখন যেহেতু সাড়ে তিনশো নার্স বেড়ে গেছে মাস্টার্স শেষ করে তাদেরকে ডাকা হচ্ছে যদি আমি বলি যে এডুকেশনের কোয়ালিটিটা ইম্প্রুভ করা হচ্ছে এটাও একটা ডেভেলপমেন্ট আমার প্রতিষ্ঠানেই সাতজন পিএইচডি হোল্ডার আছে তারা বিভিন্ন দেশের বাহির থেকে করিয়া এবং থাইল্যান্ড শুধু ইনকান্ট্রিতে অনেক আছে আমরা সেটা ডেটাটা পুরোটা সবটা রিসিভ করি না স্যাররাও জানেন যে সেটা আমাদের যে বোর্ড হয়তো সবগুলোকে অ্যাপ্রুভ করেনি বিধায় কিন্তু বিদেশে যারা করেছে যেমন আমাদের ছয় ডিসিপ্লিনের ছয়জন করা আছে থাইল্যান্ড থেকে করা আছে আরও আমার দুইজন স্টুডেন্ট ছিল তারা লিয়ানারের জুনিয়র ফ্যাকাল্টি তারাও এখন পিএইচডি করতেছে মাইদুল ইউনিভার্সিটিতে মিড তো এই যে এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট দেশে এখন অলমোস্ট ফিফটি অ্যাভাব নার্সিং পার্সন আছে যারা পিএইচডি ডিগ্রি করেছে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে তারা এখন পলিসি লেভেলে কন্ট্রিবিউট করতেছে অ্যাকাডেমিক সেক্টরও কন্ট্রিবিউট আর তারপর আমরা যদি বলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যান্ড এডুকেশন আমাদের সার্ভিসেও কিন্তু সেই পিএইচডি হোল্ডাররা আছে সারা হাসপাতালেও আছে তার ইউনিভার্সিটিতেই একজন এনরোলমেন্ট তারাও আসলে বিষয়টি আমি অর্থ উন্নতির কথাগুলো শুনলাম আমি ফিরে আসবো আপনার কাছে তার আগে অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক আমি যে বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে নার্সিং এডুকেশন নিয়ে আপনারা কাজ করছেন আপনি ফ্যাকাল্টি অফ নার্সিংয়ের ডিন হিসেবে কাজ করছেন তো এখনকার বর্তমানে নার্সিংয়ের যে এডুকেশন বা শিক্ষার যে জায়গাটি রয়েছে সেখানে সেখানটি কতটা আধুনিকায়ন করা হয়েছে মানে পৃথিবী তো এগিয়ে গেছে অনেক তো এই যে আধুনিকায়ন যে নতুন যে নার্সিং যে কনসেপ্ট সেটিকে কতখানি ধারণ করছেন আপনাদের এই ডিগ্রি দিচ্ছেন আপনারা আমি বলি যে আমাদের দেশের অনেকের ধারণা আমরা যখন বিদেশে যাই যারা আছে আমরা বলি যে কেরাল নার্স ভালো ফিলিপাইনের নার্স ভালো অন্যদের ভালো এই ভালোর যে একটা শুনুন এই ভালোর জন্যই করলাম আমাদের এই যে কোয়ালিফিকেশানটা ইম্প্রুভমেন্ট করা যে আমাদের দেশের নার্সদেরকে আমি বলবো যে ওনারা যেহেতু সেবা যায় দেখ না কেন তাদের কিছু জড়তা আছে। এই জড়তার থেকে বেরিয়ে আসতে হবে আমি সবসময় আমাদের যে বলি যে তোমাদের নার্সদেরকে এই যে ধরেন কেরালা নার্স আপনি দেখলে বা ইন্ড আপনি গেলে দেখবেন ফিলিপাইনের ওদের দেখবেন ওদের একটা সেবার সাথে স্মার্টনেস আপনি ডাক্তারদের সাথে নার্সদের সাথে রুগীদের একটা সম্পর্ক হয়ে কমিউনিকেশান অর্থাৎ আপনার সাথে যোগাযোগটা কত সুন্দরভাবে করা আপনি করতে পারেন এই স্মার্টলি করার জন্য তো শিক্ষার কোনো আল্টারনেটিভ নাই বিকল্পটা এই যে শিক্ষা তাহলে আপনি নলেজ যত গেইন করবেন তত আপনি এই নলেজটাকে যখন কাজে লাগাবেন সেই স্কিল তত ডেভেলপ করবে এবং আপনি বিহেভিয়ারটা চেঞ্জ হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার সাথে আপনি নলেজ তারপরে স্কিল তাহলে চেঞ্জ অফ বিহেভিয়ার আপনি এই বিহেভিয়ার চেঞ্জ করতে হলে শিক্ষার একটা বিরাট মূল্য আছে আপনার আমাদের সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী করলাম এই যে এমএসসি নার্সিং খোলা হয়েছে বিএসসি নার্সিং খোলা হয়েছে সেটা তো একটাই হলো আমাদের নার্সদের বিহেভিয়ার বিহেভিয়ার সায়েন্স যেটা আমরা বলি সেটা চেঞ্জ করার জন্য তারপর আমাদের নার্সদের একটা ইয়ে ছিল যে ইংরেজিতে একটা দুর্বলতা মানে বিদেশি ভাষার প্রতি একটা বিরাট দুর্বলতা ছিল সেটা আমরা বিএসসি নার্সিংয়ে করলাম আমরা সেটাকে কমিউনিকেট করার চেষ্টা করছি এখন ইন্টারন্যাশনাল আরেকটা জিনিস ডেভেলপড হচ্ছে সেটা হলো যে আইটি আইটির যে ইম্প্রুভমেন্ট হচ্ছে যে আপনার পেপারলেস হসপিটাল অনেক পেপারলেস হসপিটাল হচ্ছে যেহেতু না আপনি কি আইটি মানে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি সম্বন্ধে বা কম্পিউটার সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা সারা দুনিয়া যে যেটা যে জিনিসটা করতে হবে পৃথিবীর অনেক দেশে আছে ডাক্তাররা অনেক সময় প্রেসক্রিপশন লেখে অনেক সময় একটা ভুল ওষুধ লেখে কিন্তু নার্সরা করলাম সেটা প্রতিবাদ করে যে না ডাক্তার সাহেব আপনি মনে হয় যে এই জিনিসটা অনেকটু একটু আপনি রিভিউ করতে পারেন অর্থাৎ ডাক্তারদের পড়াশোনা নার্সদের প্রেকটিক্যাল ইউজ আমরা প্রেসক্রিপশান করা হয় ডাক্তাররা নার্স করলাম সেটা অ্যাপ্লাইড করে কারণ ওরা অ্যাপ্লাইড করতে করতে অনেক নলেজ করলাম কেউ চেয়ে কেউ কম হওয়া না নলেজ পেলাম তাদেরকে জ্ঞান করতেই হবে কারণ এই ওষুধটা দেওয়ার পরে সাইড ইফেক্ট যেটা হবে ডাইরেক্ট করলাম নার্সকে ফেস করতে হবে প্রথম একটা ওষুধের সাইড ইফেক্ট করলাম প্রথম নার্সকে ফেস করতে হবে সে করলাম টোটাল জিনিসটা জানতে হবে আর আমাদের প্রাইম মিনিস্টার এই যে এমএসসি বিএসসি করার উদ্দেশ্য শুধু আমাদের দেশের সার্ভিস না আমাদের দেশের নার্সরা যাতে বিদেশের সার্ভিসটা প্রোভাইড করতে পারে আমাদের দেশের যাতে শিক্ষিত নার্সরা অন্য দেশে যেমন কেরালার নার্সরা আমাদের আরব কান্ট্রিগুলিতে অনেক পরিমাণ আছে ফিলিপাইনের নার্সরা আছে আমাদের দেশ থেকে যাতে তারা শিখে সেই এক্সপোর্ট আমরা যে ম্যান পথ তৈরি করতে পারি এইটাও করলাম এই যে আজকের যে অর্থনৈতিক মুক্তি এটার সাথে ব্যাপার জি এই বিষয়টি নিয়ে আমরা আমরা বললাম হ্যাঁ সেই জন্য আমরা এমএসসি এবং বিএসসি এবং আরেকটা বলি যে আমরা এই যে এইবার বিএসসি যেটা ছিল এই বিএসসিকে আমরা একদম ওয়ান কোর্স কারিকুলাম রূপান্তর করছে সারা বাংলাদেশে একই রকম প্রায় এবং আমরা গভর্নমেন্টকে কারণ যখনই দেখা যায় কোনো কিছু ডিমান্ড হয় আপনারা তো জানেন যে হঠাৎ করে ডিমান্ড আমাদের করলাম প্রাইম মিনিস্টার যখন নার্সের এই যে এইভাবে চাকরি দিলো উনি এই যে চল্লিশ হাজার নার্সদেরকে যখন চাকরি দিলো তখন নার্সদের একটা ক্রাইসিস সৃষ্টি হলো এই ক্রাইসিসের সুযোগে করলাম অনেক নার্সিং কলেজ টলেজ মানে মানে অপরিকল্পিতভাবে ঘুরে উঠছে আমরা করলাম এখন সরকারকে বুঝাইতে চেষ্টা করতেছি যে এই শিক্ষা ব্যবস্থাটাকে অপরিকল্পিতভাবে ঘুরে উঠলে পরেও এটা করলাম মানে আমাদের এই জন্য কোন নার্সিং কলেজ বা কোনো কিছু রিকগনাইজ করার আগে যাতে স্ট্যান্ডার্ড মেনটেন এই প্রসঙ্গটি আমি আসবো অবশ্যই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ রোগীর সঙ্গে সার্বক্ষণিক যদি কারো যোগাযোগ থাকে সেটি হচ্ছে নার্স এবং তার আমি বলবো যে তার সময় অসময় সব কিছুর সাথে উনি সম্পৃক্ত তো এই সেবাটি বিশেষ করে আপনাদের শিক্ষার একটি বড় অংশই হচ্ছে সেবা মানে শিক্ষিত হয়ে তারা ভালো সেবাটি তো দিতে যাবে তো বাংলাদেশে নার্সিং সেবার যে সংকটটি যে চ্যালেঞ্জগুলো বিশেষ করে প্রান্তিক জায়গায় বা রুরাল এরিয়াগুলোতে আমরা শহর কেন্দ্রিক বিবেচনা করলে একরকম কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন অথবা জেলা সদর হসপিটাল বলেন সেখানে কিন্তু নার্সিং সেবার ব্যাপারে মানে সংকটটি কিন্তু এখনও পুরোপুরি পরিপূর্ণ হয়নি এই জায়গাটিতে আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন আজকের এই বিশেষ দিবস ধন্যবাদ আপনাকে একটা সুন্দর এবং যুগ শুধু যুগোপযোগী না নার্সদের জন্য সময় উপযোগী একটা কোয়েশ্চেন আমাকে করার জন্য আমি ধন্যবাদ দিই ডিনসারকেও কারণ উনি কারিকুলামটাকে নিয়ে এসছেন তো অনেকখানি আপনি ওখান থেকে একটা আইডিয়া পেয়েছেন যদি আজকের থিমের সাথে আর আপনার প্রোগ্রামের যে নাম সুরক্ষায় প্রতিদিন এই সুরক্ষাটা কিন্তু নার্সদের নিজেদেরও দরকার সেটা সোশ্যাল সুরক্ষা দরকার তার যে প্রফেশনাল যে কেরিয়ার পাথ সেখানটা সুরক্ষা দরকার তার জীবন জীবনযাপনের যে সুরক্ষা আসা যাওয়া চাকরির স্থানটা তার সুরক্ষা দরকার ওয়ার্কিং প্লেস সেফটি যে কথাটা আমরা বলি শুধু তো ওয়ার্কে আসার জায়গাটা সেফটি না আমার টোটাল পথটাও কিন্তু সেফটি হতে হবে তাহলেই আমি এসে একটা ভালো সেবা ভালো মন ভালো হাসি দিয়ে সেবাটা শুরু করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় ভালোই মন্দে মিশেল আমরা একটা সময়ে কিন্তু ডাক্তার নার্স রিলেশন খুবই স্ট্রং বন্ডিং ছিল যেমন আমরা একসাথে কাজ কাজও করেছি কিন্তু আবার দেখেন এই যে মাঝখানে একটা অন্তরায় যে সময়টা আমরা পার করে এসেছি আমার কাছে মনে হচ্ছে যে আমরা আবার একটা সুন্দর সময় এসেছি এই সময়ে এসে যেমন দেখেন মন্ত্রণালয় টাকা যেটা আমাদের আমরে সেই আমরেটাও কিন্তু এখন দুইটা ভাগ এডুকেশন অ্যান্ড সার্ভিস এবং দুইটা পাচ্ছে দুই দিকে তো আমরাও কিন্তু এরকম পাচ্ছাচ্ছি এখন যে ডিজিএনএম এক বাট আমাদের এডুকেশনটা আলাদা হ্যান্ডেল হচ্ছে সার্ভিস আলাদা হচ্ছে প্রশাসন আলাদা হচ্ছে ঠিক ডিসেন্ট্রালাইজ করার জন্য ওই যে উপজেলা পর্যায়ে যে নার্স সার্ভিস প্রদান করছে তার কিন্তু তাকে দেখার মতো একজন পাবলিক হেলথ নার্স যদি একটা এরিয়ায় বিশটা উপজেলা থাকে তার পক্ষে কি সম্ভব যে বিশটা উপজেলায় প্রত্যেকদিন যেয়ে যেয়ে দেখা তার কোনো গাড়ি নেই তো এই যে আমরা সেই জন্য বলছি যে পদোন্নতি দিয়ে বিভিন্ন এডিশনাল ডিরেক্টর পর্যন্ত আমরা সদরে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি হবে তিনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন সুপারভিশন করতে পারবেন তার গাইডে সবাই থাকবে তাকে রিপোর্ট করতে পারবেন আমরা কিন্তু ওই জায়গাটায় একটু কিছুটা যদি আমরা বলি ইয়াতিমের মতো তারা কারণ কাকে তারা খবরটা দিবে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমি কার কাছে আগে যাব আমি যেমন ফ্রন্ট লাইনার আমারও তো একজন ফ্রন্ট লাইন থাকবে আমাকে সেভ করার জন্য অবশ্যই এইটা একটা এই চ্যালেঞ্জ আমাদের জন্য আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ডক্টরস নার্স যে রেশিও বা এক কতজন রোগীর জন্য একজন আন্তর্জাতিক পর্যায়ে যদি মান বিবেচনা করি সেই জায়গাটাই আমরা অনেকখানি পিছিয়ে বাট যদি বাংলাদেশের তুলনায় আমরা আসি সেখানে আমরা যদি বিশ বছরের পিছনে ফিরে যাই তার থেকে কিন্তু এখন আমরা অনেকখানি এগিয়ে কারণ স্যার কিন্তু রিফার্ট করেছেন যে আমাদের নার্স বন্ধু প্রাইম মিনিস্টার এসে অনেক পশ্চিম দিয়েছে হ্যাঁ সে কারণে একসময় ঘাটতি দেখার কারণে অনেকে যেন করে একটা এডুকেশন সেন্টার গড়েছে তো এই যে এডুকেশন সেন্টার বা ইনস্টিটিউট বা কলেজ করা আমরা বলি যে স্বাস্থ্য যেমন মেরুদণ্ড টিচার কিন্তু টোটাল স্কেলিটান শুধু মেরুদণ্ড না তো আমার কিন্তু কোয়ালিটি টিচারও প্রয়োজন তো আমাকে ট্রেনিংটা যেমন ফোকাস করেছে শুধু নার্সিং ট্রেনিং না এক্সট্রা রিফ্রেশার ট্রেনিং গভর্নমেন্ট কিন্তু এখন একেবারে ম্যান্ডেটরি করেছে নব্বই ঘন্টা একজন ব্যক্তি একজন সরকারি কর্মচারী তার ট্রেনিংটা নিতে হবে বা দিতে হবে এই যে একটা স্ট্রেংথ এখন হবে যে আপনাকে যে কোনো প্রশিক্ষণ আপনাকে এনরিচ করে আপনাকে স্কিল করে আপনার বিহেভিয়ার চেঞ্জ করে অ্যাটিচিউড চেঞ্জ করে আপনাকে কনফিডেন্ট করে তোলে কারণ ওই কবে পাস করে আসছে তারপর যদি তাকে আমরা আর্ন নার্সিং না করি তারও কিন্তু সেবা দরকার তাকেও তার আপগ্রেডেশন তার সেবা এই যে সেবাটা তার কিন্তু সেই আর্থিক সেবা থেকে শুরু করে তার প্রমোশন তার ওয়ার্কিং এরিয়া স্যাটিসফ্যাকশান তার একটা যানবাহন আর তার সাথে ডাক্তারদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা বললে পরে আমার স্টোর থেকে যে মালটা সাপ্লাই হবে আমার রোগীর কেয়ারের জন্য সেইটা উপযোগী কিনা সেই জিনিসটা আমার সাথে কনসাল্ট করা যে এইটা কি সাপ্লাই আপনার আছে নাকি লাগবে সমন্বয়টি 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 খুব জোরে আপনি বিষয় জোর দিয়েছেন আমি আসলে সত্যিকার অর্থে সেই বিষয়টি অনুধাবন করতে পারছি আমি অধ্যাপক ডাক্তার দেবব্রত বণিক আপনার কাছে ফিরে আসি একেবারেই খুব গোড়ার প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে বিষয়টি নিয়ে আপনি একটু উল্লেখ করেছেন যে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে অনেক নার্স নিয়োগ দেওয়া হয়েছে সংকটে পড়ে গেছেন যে যারা নার্সিং বিভিন্ন ইনস্টিটিউশনাল নার্সিং ইনস্টিটিউশনগুলো তখন ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে এবং তাদের হসপিটালের সাথে সংশ্লিষ্টতাও অনেকের নেই এই যে মানসম্মত নার্সিং যে ইনস্টিটিউটগুলো তৈরি করার বা বেসরকারি পর্যায়ে যেগুলো তৈরি হচ্ছে এদেরকে মনিটর করার বিষয়টি যারা বের হচ্ছে তারা মানসম্মত নার্স হিসেবে বের হচ্ছে কিনা বা এডুকেশন কোয়ালিটি আসলে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এই প্রসঙ্গটিকে কিভাবে বা বিষয়টিকে আপনার কিভাবে নিয়ন্ত্রণ আমি প্রথমে বলবো যে তো বলছে যে মনিটরিং মনিটরিং হলো সব ক্ষেত্রেই মনিটরিং দরকার মনিটরিং ছাড়া কোনো কিছুই কলাম হয় না আর একটা আমি বলছিলাম প্রথমেই বলছিলাম যে নার্সিংদের জড়তা জড়তা এই যে জড়তাটা জড়তাটা অনেক ধরনের সার্ভিসের সাথে জড়তা কথা বলার সাথে জড়তা সব কিছু তো এগুলি হলো সব কিছুর সাথে কেউ না কেউ তো তাকে সুপারভাইজ করতে হবে এই সুপারভাইজ মনিটরিং সিস্টেমটা আমাদেরকে সেই পরিমাণ ডেভেলপ করা হয়নি এক আর দ্বিতীয়ত হলো যে আমাদের এই যে ওদেরকে যে সার্ভিস দেওয়া হবে সার্ভিসের পুরস্কার থাকতে হবে একটা এই পুরস্কার সিস্টেমটা তো বিভিন্ন রকম হইতে পারে ফাইন্যান্সিয়াল হইতে পারে তার প্রমোশন পায় হইতে পারে সেইগুলো বেদ এই দিয়ে একটা আমাদের ব্যবস্থা ইম্পর্টেন্ট যে এই ব্যবস্থাগুলি ভালো কাজের মূল্যায়ন মূল্য কিন্তু এরপরে আপনি আসেন যে এই মূল্যায়নটা যখনই কেউ পাবে তখন এই সাবজেক্টের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে বাড়বে কারণ তখন যে কোনো লোক আসবেন তখন মনে করবে এইটাতে যাইতে হইলে আমাকে এতগুলি মূল্যায়ন ফেস করতে হবে আমাকে ভালো কোয়ালিটি থাকতে হবে এখন এইবার আমি শুধু সিম্পল একটা উদাহরণ দিই এইবার আমাদের নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন পরীক্ষা হয়েছে রেজিস্ট্রেশন পরীক্ষায় আপনি পাশের আর যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই যে আমি বললাম যে বিভিন্ন জায়গায় যেভাবে গর্জে উঠছে মানে এই না এই নার্সিং কলেজগুলি তার রেজাল্ট মাত্র ইউজুয়ালি সাইট থেকে সেভেন্টি পার্সেন্ট সবসময় আগে পাশ করত এইবার সেখানে আইসা দেখা গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও এই আমাদের কোয়ালিফাই করে নেয় আচ্ছা

মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলে আসছে যেটা বললো যে আমরা বিশ স্বাধীনতার পরে বা অন্য বছরের যদি তুলনা করি তাতে আমি আমি জানি যে আমি যখন নার্স ছিলাম যে স্টুডেন্ট ছিলাম তারপর আমি যখন ডাক্তার হয়েছি এসেছি যে পরিমাণ নার্স ছিল এবং রুগী ছিল সে তুলনায় এখন করলাম অনেক মেডিকেল কলেজ অনেক রুগী অনেক কিছু হয়েছে সেই পরিমাণ নার্স আমাদের একদম ওই পরিমাণে যে নার্স বাড়ছে তা না কিন্তু তারপরও অনেকে এখনও মনে করেন আমরা যখন এই যে দুইশো নার্সের জন্য আমরা দুশো পঁচিশ জন নার্সের পরীক্ষা নিয়েছি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি বিশ হাজার বাইশ হাজার নার্স এবারও তো আমাদের মানে না এখন এই যে পরিমাণ আমাদের নাচ এমন এমন একটা স্কিল ডেভেলপমেন্ট ম্যান পাওয়ারকে আপনি রাস্তাঘাটে যদি বসায় রাখেন তাহলে কোয়ালিটি কোনোদিন মেনটেন হবে না এই কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের ওয়ান চ্যানেলে নিতে হবে ওয়ান চ্যানেল মানে শিক্ষাগত এখন আমাদের মনে করেন ডিপ্লোমা বিএসসি এমএসি এগুলো সব ধরনের রাখার দরকার নেই একটা লাইনে নিয়ে আসল মনে করেন সবাই আমাদের নাচ হ্যাঁ যেহেতু এখনো পর্যন্ত গভর্নমেন্ট আমরা বলছিলাম যে এম এস সি বিএসি করে তার অন্তত একটা ইনক্রিমেন্ট বেশি দেওয়া একদম হ্যাঁ যে এইটা রিকগনাইজেশনটা করতে হবে এবং সেলে দেখবে যে সে বিএসসি তে আসতে তাদের মনিটরিং এই ভিত্তিটি তৈরি করার ক্ষেত্রে আসলে শিক্ষার কোনো বিকল্প নেই এবং বিশেষ করে আপনি যেখানে যুক্ত আছেন যার পরিচালক হিসেবে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ এই বিষয়টি তো আমাদের আসলে আমরা দেখেছি যে রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি বিশেষ করে নার্সিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই বটেই তো এই প্রতিষ্ঠানটির সঙ্গে এই রিসার্চের সংযোগটি কেমন হচ্ছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য যেটা আমরা যদি বলি যে এই জায়গাটা আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি তো হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করা পসিবল না কিন্তু অ্যাক্টিভিটি আমরা হানড্রেড পার্সেন্ট করি আমাদের সকল স্টুডেন্ট ডিনের সাপোর্টে বলেছে যেহেতু রিসার্চ দেশে কম আর আপনিও জানেন যে প্রত্যেকটা এভিডেন্স বেসড নার্সিং একটা কথা আছে যে আপনি প্রমাণ স্বরূপ প্রমাণক নিয়ে যদি তাকে ইমপ্লিমেন্ট করা যায় কেয়ার বেসড অন এভিডেন্স তো রিসার্চ ফান্ডিং ছাড়া তো এভিডেন্স পাওয়া পসিবল না আমার ষাটটা সিট অলমোস্ট ষাট বাষট্টি পঁয়ষট্টি এরকম ইরেগুলার মিলিয়ে স্টুডেন্ট আমার আর করোনাকালীন সময়ে যে গ্যাপটা ছিল আমি চার ব্যাচ স্টুডেন্ট একসাথে রান করেছি দুইশো ত্রাশি জন যেখানে আমার একশো বিশ জন করার কথা আমাদের ডিপার্টমেন্ট আছে আপনার নার্সিং ম্যানেজমেন্ট একটা ফ্যাকাল্টি সাইকেটিক হেলথ নার্সিং আমাদের ফ্যাকাল্টি আছে ম্যাটার্নাল হেলথ অ্যান্ড মিডিফেরি আমাদের ফ্যাকাল্টি আছে কমিউনিটি নার্সিং আমাদের ফ্যাকাল্টি আছে আমাদের অ্যাডাল্ট অ্যান্ড এলডারলি হেলথ ফ্যাকাল্টি আমাদের ছয়টা ফ্যাকাল্টি তো প্রত্যেকটা ফ্যাকাল্টি আমরা এই সাবজেক্ট রিলেভেন্ট নার্সিং রিসার্চ যদি আমরা বলি সেটা যদি ম্যানেজমেন্ট হয় ম্যানেজমেন্ট পারসপেক্টিভে কমিউনিটি কমিউনিটি পারসপেক্টিভে স্কুল হেলথ অথবা আদার্স টিনেজার রিপোডাক্টিভ হেলথ ম্যাটারনাল হেলথটা কভার করে ইন্টারনেট ইন্টারনেট পোস্ট এবং আমাদের যেটা অ্যাডাল্টা এলডাল হেলথ জেনেটিকাল বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ধরনের রিসার্চের ব্যাপারে আপনাদের ইনস্টিটিউশন কাজ করছে কিনা আমাদের বিভিন্ন জায়গায় আমরা যেমন আপনি জানেন যে বিভিন্ন দাতা সংস্থা আমাদের সাথে এখন কাজ করছে তার মধ্যে জায়গা একটা অন্যতম এবং প্রোনার্স প্রজেক্ট যেটা কাওয়াটার কানাডিয়ান ফান্ডে কাজ করছে ডাব্লিউচে তো একেবারে বাবার বাড়ির মতো কাজ করে যাচ্ছে আমাদের নিয়ানারের ফ্যাকাল্টি প্রত্যেকটার সাথে রিসার্চ অ্যাক্টিভিটিতে ডাইরেক্টলি ইনভলভ নিজেরাও রিসার্চ করে আমাদের রিসেন্ট এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে একটা রিসার্চ হচ্ছে যেটা মিনিস্ট্রি এগ্রিকালচার সার্কুলার দিয়েছিল আমাদের এক ফ্যাকাল্টি তার রিসার্চ বরবার দুইবারে তার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ তারা কাজ করেছে এবং আমরা প্রত্যেক বছর একটা জার্নাল পাবলিশ করি

তারপরে এগুলি সার্ভিসের জন্য মিডিয়া ফিনার্স দরকার আছে ডেলিভারি সিস্টেম কে ডেভেলপ করার জন্য মানে আমাদের মেইনলি আমরা চাই যে যাতে হোম ডেলিভারি এক্সপার্ট হোম ডেলিভারি হয় এবং নন সিজারিয়ান মানে অর্থাৎ সিজারবিহীন নর্মাল ডেলিভারি প্রসেসটাকে আমরা এগ্রিমেন্ট করতে যাচ্ছি যে তইলে মানুষের ওয়ার্ক এই যে এটা অর্থনীতি অর্থনীতি এটার সাথে একটা জড়িত একটা মানুষকে অপারেশন করে বাইচা ভাই করে দিলে নিজের ক্ষতি প্লাস হলো সমাজের ক্ষতি সেটা আমরা নর্মাল এটার জন্য মিডিয়া ফেরি কিন্তু অন্য নার্স যেটা আছে ডিপ্লোমা বিএসসি এটা কি ওয়ান স্ট্রিম মানে ওয়ান স্ট্রিম মানে একটাই অথবা বিএসসি নার্সিংকে নিয়ে আমরা এখন যেহেতু সব নার্সিংয়েই ইন্টারমিডিয়েট পাস লাগে সেই জন্য আমরা একটা লাইনে রাখলেই মনে হয় সবচেয়ে ভালো হবে তাহলে আমাদেরকে কোয়ালিটি অন্য আমরা দেশে যে এক্সপোর্ট করতে চাই বিদেশে সেটাও হবে এবং আমরা তখন ওই যে ইংরেজি শিক্ষা বিহেভিয়াল সায়েন্স এগুলি করলাম আমরা বিএসসি নার্সিংয়ের ভিতরে বিরাট এক বড় ফ্যাক্টর আছে আমরা ফার্স্ট ইয়ারে এইবার যে নতুন কোর্স গেলাম আমরা ফার্স্ট ইয়ারও বি ইংলিশ শিক্ষা রাখছি আমরা আবার ফোর্থ ইয়ারও ইংলিশ মাধ্যমটি তো ইংলিশ শিক্ষা ব্যবস্থা মানে কিন্তু সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওই যে বললাম বিহেভিয়ার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন যেহেতু আমাদের চিন্তা যে আমাদের নার্সরা আমাদের দেশে যেরকম সার্ভিস দেবে ইন্টারন্যাশনালিও তারা সে সার্ভিসটা দিতে পারে আর একটা হলো রিচার্জ এই রিচার্জ খুলাম এ আপনাকে যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড খুলে রিচার্জ করা যায় না রিচার্জের একটা কোয়ালিটি অফ ম্যান পাওয়ার লাগে সেই কোয়ালিটি ম্যান পাওয়ারের লাগলে ওয়ান ওয়েতে মানে আপনাকে অ্যান্ট্রি পয়েন্টটাকে এক্সপার্ট করতে হবে এই যে এমএসসিতে আমাদের করলাম এই যে এমএসসি নিয়ে করলাম আমাদের আসে যে একটা প্রোটোকল তাকে সাবমিট করে তাকে অবশ্যই একটা রিসার্চ প্রোটোকল এবং এই থিসিসের উপরে তাদের করলাম এমএসসিটা নির্ভর করে তো এই যে থিসিসের আমরা থিসিসের বাড়াইছি টাইম বাড়াইছি থিসিসের উপরে ক্রেডিট কেডিটা বাড়াইছি আমরা বাড়াই আমরা চেষ্টা করতেছি যে এটা মানসম্মত যে একটা রুগীকে আমরা শুধু কালি চিকিৎসা না যে কীভাবে প্রিভেনশন করা যায় ডিজিজ এরকম যদি এটা সিম্পল কোনো কিছু প্রসেস করলে অথবা সিম্পল আমাদের কোনো কিছু সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে এটা কি কতটুকু উন্নতি করা যায় অর্থাৎ আমাদের দেশের আলোকেও যেরকম রিসার্চ করতে তার আগে ডক্টর তসলিমা আপনার কাছে আসি যে আহ শিক্ষা ব্যাপারটি আপনারা আমরা কথা বললাম সেবার ব্যাপারটিও আমরা কিছু আলোচনা নিয়েছি কিন্তু এই যে একজন নার্সের যে আহ আমি বলছি যে একটা কনফিডেন্স বা তার আত্মবিশ্বাস যে পড়াশোনার পর তার ভেতরে যা শিখলো সেটাকে ইমপ্লিমেন্ট করার যে আত্মবিশ্বাসটি এবং একই সঙ্গে যে ব্যবহারটি বা বিহেভিয়ারাল যে বিষয়টি রয়েছে কিছু টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে যে কোথায় কীভাবে বিহেভিয়ার করতে হবে কিছু বিষয়গুলো নিজের নিরাপত্তার জন্য বা রুগীকেও বাঁচানোর স্বার্থে তাদের ব্যবহারটি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আসলে আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দেখেন ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু ইম্প্রুভমেন্ট একটা কোয়ালিটি বা ইমপ্রুভমেন্ট এটা কন্টিনিউয়াস প্রসেস এটা আমি থেমে থাকলাম দুই বছর পর আবার মনে পড়লো তারপরে করলাম এটা কিন্তু সেটা না আপনাকে যাকে দিয়ে আমি সার্ভিসটা নিব তাকেও গিয়ার আপ করতে হবে একেবারে কন্টিনিউয়াস প্রসেসে ঠিক তারই আর একটা ধারাবাহিকতা হলো একটা মানুষকে আপনি মোটিভেশনও করতে হবে সেই মোটিভেশনের একটা বড় উপায় হলো প্রমোশন রিওয়ার্ড অ্যাওয়ার্ড আজকের দিনে কিন্তু আমরা ভালো নারীদেরকে পদকও দিতে পারতাম যেটা আগে চালু ছিল হতে পারতো দিতে হতে পারতো এমনটা যদি হতে পারতো তাহলে আরো আরো ভালো লাগতো আমারও ভালো লাগতো প্রবণতা জাগতো হ্যাঁ জাগতো তো এই এগুলো কিন্তু চ্যালেঞ্জ যাতে এই জিনিসগুলো আমরা কন্টিনিউয়াস করতে পারি আমাদের একটা যুগোপযোগী নিয়োগ বিধি হাফ ডান হয়ে আছে এই নিয়োগ বিধিটাকে অ্যাপ্রুভ করে আমরা যে ডিসেন্ট্রালাইজ অনেকগুলো পজিশন তৈরি করেছি এই যে নার্সরা বসে আছে আমার মাস্টার ডিগ্রি করে তারা যদি এই পদটা পেতো রেগুলেশন নিয়ে তা প্রমোশন নিয়ে অনেক ধরনের সমস্যা রয়েছে আর এটা খুব ফিল করে এবং এই পেইন্টটা কিন্তু সে নিয়ে কাজটা করে তো একটা সার্টেন সে তো মানুষ তো আমরা যতই বিহেভিয়ারের কথা বলি না কেন এটা তো একটা বোতয় ইন্টারাকশন তো ডাক্তারের সাথে নার্সের নার্স সাথে ডাক্তারের ডাক্তারের সাথে রুগীর নার্স সাথে রুগীর তারপর আমাদের প্রত্যাশা বেশি আমাদের কাছে থাকবেই এটা আমরা চেষ্টা করি এবং আমরাও এটা নোটিসড হই যেমন আপনিও আজকে প্রথমেই আমাকে বললেন যে এই যে একটা কনফ্লিক্ট এই জায়গাটা কিভাবে আপনারা হাতে নিয়েছেন ওই যে আমরা বললাম যে আমরা ব্যাস বাই ব্যাস ডেকে এখন বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন পার্টটাকে তুলে ধরছি কিন্তু শেষ কথা শুনতে হয় আমরা কি পেলাম একদম একদম এই আসলে কথাটি সত্যি এবং আমি আশা করছি যে এই নার্সেস ডেতে আসলে সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই যারা নীতি নির্ধারণ রয়েছে তারা কথা বলবেন আমি একদম শেষ করছি অধ্যাপক একটা দেববত বণিক আপনাকে দিয়ে যে আসলে বাংলাদেশের যে বিষয়টি বলছি যে বিদেশি নার্সের সাথে কথাটি বলেছেন তুলনামূলক যদি ইয়েতে চলে যাই তাহলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সাথে কম্পিট করতে পারছি না বা বাইরের যে যেটা আমরা ইম্পোর্ট করছি যে নার্সিং সেবাটি এটি কিন্তু বড়ো একটি মাধ্যম হতে পারে যে আপনি বলছেন মধ্যপ্রাচ্যে শুধু মধ্যপ্রাচ্যে কেন সমগ্র বিশ্বে তারা আসলে যাওয়ার মতো যোগ্যতা রাখে সেই জায়গাটিকে যাওয়ার জন্য আসলে কি করা প্রয়োজন এই মুহূর্তে একেবারে সংক্ষেপে না আমি তো বললাম যে আমার তো একটা আছে নলেজ তো আমাদের যে স্কিল নলেজ স্কিল নলেজ আমরা প্র্যাকটিক্যাল আরও সেটাকে অ্যাগ্রাভেট করার চেষ্টা করব কিন্তু আমাদের অ্যান্টি পয়েন্ট ভালো থাকতে হবে একদম অ্যান্টি পয়েন্টটা ভালো থাকতে হবে অ্যান্টি পয়েন্ট যদি আমরা ভালো থাকে তাদেরকে দিয়ে আমরা এই এই কাজগুলি আমরা করাই নিতে পারবো এরা যখনই এটা হয়ে যাবে সে তো ভবিষ্যৎ সামনে দেখতে হবে যে তার বলছে যে সামনে একটা কিছু থাকতে হবে শুধু ইন্টারন্যাশনাল না দেশেও সে যাতে তার পুরস্কারটা পায় মনে করেন একটা এমএসসি করলো বিএসসি করার পরে সে চাকরির ক্ষেত্রে তার একটা অর্থনৈতিক এবং নিশ্চয়তা যে আমি নিশ্চয়তা যাতে পাই যে আমি এই কাজটা করার পরে তিউলি সে এই কাজটার মেদি মনোযোগী হবে অর্থাৎ আমাদের দেশে যে ক্রাইটেরিয়াটা সেটা হলো যে সবসময় বাইপাস করা হচ্ছে মানে যে কাজটার জন্য সে না অন্য কাজে চলে আসে আমি একেবারে এই জিনিসটা আমি আর আরেকটা হলো জনগণের প্রতি আমার একটা রিকোয়েস্ট এই নার্সিং দিতে ওনার হইলো আমাদের মা বোনের মতো সব মা বোন ভাইয়ের মতো ব্যবহার আমাদের যেরকম আমরা যেরকম ওদের ওনাদের সাথে ভালো ব্যবহার চাবো চাই ওনারা যেরকম একই রকম ভাবে জনগণের কাছেও যাতে খুবই চমৎকার একটি আসলে তথ্য আপনি দিয়ে দিয়েছেন এবং আশা করছি যে আমাদের এই বাংলাদেশে নার্সিং সেবাটির ক্ষেত্রে সেটি নিশ্চয়ই ভূমিকা রাখবে আমরা একেবারে শেষ পর্যায়ে আপনাদের উভয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যতগুলো অন্তরায় জনগণ এবং আপনারা যদি এগিয়ে আসেন তাহলে মনে হয় অন্তরায় আর অন্তরায় থাকবে না অবশ্যই ধন্যবাদ আমাদের আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় এবং দর্শক সবাইকে সুপ্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে আজকের এই বিশেষ দিনে নার্সিং ডে ইন্টারন্যাশনাল নার্সিং ডেতে আপনাদের আমরা জেনেছি যে নার্সের যে চ্যালেঞ্জগুলো রয়েছে বিশেষ করে তাদের সেবার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে সে বিষয়টি উঠে এসেছে একই সঙ্গে যারা আমাদের সেবা দিচ্ছেন তাদের প্রতি আমাদের সে সমপরিমাণ সেই অনুভূতিটি থাকতে হবে তাদেরকে ভালো রাখা তাদেরকে তাদেরকে ভবিষ্যতে এটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন